নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছি আমি অভিক। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গ্রেপ্তার ছাত্র সমাজের আরেক নেতা প্রবীর দাস নামে আরো এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং গতকাল মঙ্গলবার আমরা দেখেছিলাম ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছিল, সেই নবান্ন অভিযানের পরেই দুজন ছাত্র তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, সায়ন এবং শুভঙ্কর। আর তারপর আরও এক গ্রেফতারি প্রবীর দাস, তাকে এবার গ্রেফতার করলো পুলিশ। একদমই তাই, গ্রেফতার করা হয়েছে ছাত্র সমাজের আরেক নেতা প্রবীর দাসকে। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং এর আগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সায়নকে গ্রেপ্তার করা হয়েছিল, সায়ন লাহিড়ি, এবং অন্যদিকে শুভঙ্করকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই দুজনের পর এবার যে খবর উঠে আসছে, সেখানে আরও এক ছাত্র নেতাকে, অর্থাৎ ছাত্র সমাজের আরও এক নেতাকে, অর্থাৎ তার নাম প্রবীর দাস, সেই প্রবীর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একেবারেই সুদীপ্ত, যেমনটা বলছিলে যে আমরা দেখেছিলাম যে নবান্ন অভিযানে সেখানে কিন্তু পুলিশের কোনো রকম অনুমতি ছিল না এই নবান্ন অভিযানের, এবং সেক্ষেত্রে ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযান করা হয়েছিল তাতে পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধ অশান্তির ছবি আমরা দেখেছিলাম, এবং যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছিল পুলিশ এবং ছাত্র সমাজের সদস্যদের মধ্যে, এবং সেই ঘটনাতেই অবৈধভাবে জমায়েত করা হয়েছিল সেখানে 163 যারা ধারা জারি করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা জমায়েত করেছিলেন, নবান্ন অভিযান করেছিলেন, এবং সেই অভিযোগই উঠেছে যার কারণে একের পর এক ছাত্র নেতা তাদেরকে এবার গ্রেফতারি আমরা দেখতে পাচ্ছি। এর আগেও সায়ন, শুভঙ্কর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, নতুন করে আরও একজন তাকেও গ্রেফতার করা হলো, প্রবীর দাস তার নাম, আর অপরাধমূলক ষড়যন্ত্র বেআইনি জমায়েতের অভিযোগে তাকেও গ্রেফতার করা হলো। আর হরিদেবপুরে সেখানে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, আর অভিযোগের পরিপ্রেক্ষিতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। একদমই তাই, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে, যার নাম উত্তম দে। উত্তম দে নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিদেবপুর থানা এলাকার এই ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হরিদেবপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, সেখানে ধৃত এক। একদমই তাই, একের পর এক যে ঘটনা আমরা দেখছি, এবং আরজিকরের ঘটনাও আমরা দেখছি, এবং সেই নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি, গোটা দেশ তোলপাড় সেই ধর্ষণের ঘটনাতে, সেখানে কিন্তু এখনও এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এবার এক নাবালিকা তাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, হরিদেবপুর এর এই ঘটনা। একদমই তাই অভিক, এবং শুধুমাত্র হরিদেবপুরে নয়, এর আগেও নন্দীগ্রামের এই ঘটনা সামনে এসেছিল, আর এবার হরিদেবপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, যেখানে একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এবং হরিদেবপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, আর এই ঘটনার জেরে গ্রেপ্তারও করা হয়েছে একজনকে, উত্তম দে তার নাম, তাকেই এবার গ্রেপ্তার করলো। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনাতে তোলপাড় দেশ। মেয়েদের রাত দখল, নবান্ন অভিযানের হিংসার পর বুধবার রাজ্য দেখেছে বাঁধ। কিন্তু এইভাবে কি বিচার পাওয়া যাবে সেটাই এখন প্রশ্ন, কারণ সিবিআই তদন্তের দু সপ্তাহ পরেও নিট ফল শূন্য। পরিবার তো বটেই, তদন্তে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষও, দোষীরা কি শাস্তি পাবে? ১২ বছর আগে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে তোলপাড় পড়ে যায় দেশে, আইন বদলাতে হয়। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাতেও তোলপাড় দেশ। কিন্তু কবে মিলবে বিচার? দোষীরা কি আদৌ শাস্তি পাবে? ৯ আগস্ট, আরজিকরের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হলে ধর্ষণের পর খুন করা হয় পড়ুয়া চিকিৎসককে। তদন্ত হাতে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় রায়কে। সিসিটিভির ফুটেজেও ঘটনার দিন সঞ্জয় রায়কে সেমিনার হলের বাইরে করিডোরে দেখা যায়। ১৩ আগস্ট, তদন্ত হাতে নেয় সিবিআই। তারপর থেকে দু সপ্তাহ পার, প্রশ্ন উঠছে তদন্তের অগ্রগতি কত দূর। এক নজরে ১৪ দিনের সিবিআই তদন্ত। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট, 12 দিন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্ত,
নির্যাতিতার সহকর্মী চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট, ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ পুলিশ কর্মী অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট, আরও এক সিভিক ভলান্টিয়ার সৌরভের পলিগ্রাফ টেস্ট, তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে। তাহলে কি তদন্তের দু সপ্তাহ পরেও সিবিআই তদন্তের নিট ফল শূন্য? আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব, পিসিকে গিয়ে কানে কানে একলা একলা জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি কি করেছেন, কি কি নির্দেশ দিয়েছেন, এবং সন্দীপ ঘোষ কে আপনাদের, সেটাও একবার জিজ্ঞেস করবেন। তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানতেন না এসপিডি কে, এসপিডি চক্র কি? আরজিকর নির্যাতিতার বিচার চেয়ে মেয়েদের রাত দখল দেখেছে রাজ্য। শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত ওই প্রতিবাদের সঙ্গেই রাজ্য দেখেছে নবান্ন অভিযানের হিংসা। বুধবার রাজ্য দেখেছে বন্ধ, যার নেপথ্যে বিজেপি, দাবি মহিলাদের সুরক্ষা, অথচ চুরি হাতে প্রতিবাদ। রাজনৈতিক দলগুলো কি জানে এটাও নারীদের প্রতি অপমানিত? প্রশ্ন উঠছে, বন্ধ, হিংসা, ভাঙচুর, এই প্রতিবাদ থেকে কি বিচার মিলবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? বন্ধের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলব, বন্ধ আমরা সমর্থন করিও নি, আবার ব্যক্ত তাও চাই, এটাই বলতে পারি। আমরা চাই প্রতিবাদটা চলুক, প্রতিবাদ যেভাবে। মঙ্গলবারের নবান্ন অভিযান এক সময় তাণ্ডবের চেহারা নেয়। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানো, সব দিক থেকে আক্রমণের মুখে পড়ে পুলিশ। ইট পাথরের আঘাতে মাথা ফাটে, দৃষ্টিশক্তি হারান পুলিশ কর্মী দেবাশিস চক্রবর্তী। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম তাণ্ডব। তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না, তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো। 5ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, ফের সুপ্রিম কোর্টে তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে। বুধবার নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা, পরিবার তো বটেই, তদন্ত নিয়ে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ধর্ষণ বন্ধ করতে করা আইন আনার দাবিতেই সোচ্চার দুই তৃণমূল নেতৃত্ব। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার, বিল সই করতে হবে রাজ্যপালকে, রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। বিচারের দাবিতে দিল্লি অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলা, প্রতিবাদ বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। তারপরেও বারবার শিরোনামে মহিলা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। আরজিকরই শেষ নয়, দেশ জুড়ে অত্যাচারের শিকার মহিলারা। আরজিকর কাণ্ডের পরই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের বদলাপুরের স্কুলে দুই শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। যোগী রাজ্য উত্তরপ্রদেশের ঝাঁসিতে 17 বছরের মেয়েকে গণধর্ষণের অভিযোগ, মহারাষ্ট্রের স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে বারবার একটাই প্রশ্ন উঠেছে, কবে মিলবে নারী সুরক্ষা, কবে কমবে ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন? এর আগে দ্রুত ধর্ষণ বন্ধ করতে কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় ধর্ষণ বিরোধী আইন লাগুর কথা। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত।
আরজিকর কাণ্ডে তৃণমূলকে লাগাতার নিশানা করেছে বিরোধীরা। শাসক দলকে পেঁচে ফেলতে এককাট্টা বিজেপি সিপিএম কংগ্রেস, এই আবহে বিচার চেয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। কয়েক ঘন্টার নোটিশে লকডাউন, নোটবন্দি, ধর্ষণ বিরোধী কড়া আইন নয় কেন? কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সংসদ। একই সঙ্গে ধর্ষণ বিরোধী আইন নিয়ে চাপ বাড়ানোর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার, বিল সই করতে হবে রাজ্যপালকে, রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে। ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না, যতদূর আমার জানা আছে আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। আরজিকরের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মমতার পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। ছাত্র সমাজের তরফে বাংলা জুড়ে নবান্ন অভিযানের পর 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের নামে বারবার মিথ্যে অপপ্রচারের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার রামকৃষ্ণের কথামৃত, কথামৃতের ফোঁস। আমি কোনোদিনও বদলা নিইনি, আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। কবি আগেই লিখে গেছেন যে সেই সাপ জানত গোটা দুই আনত, কবি দুই দুই বলেই গেছেন, বড় সাপ আর ছোট সাপ, সেই সাপ জানত গোটা দুই আনত। এবং তারপরের লাইনে কবি ট্রিটমেন্টও বলে দিয়ে গেছেন, তেরে মেরে ডান্ডা করে দিন ঠান্ডা। তো বাংলার জনগণ তেরে মেরে ডান্ডা করবে ঠান্ডা, আসুক সাপ ফোঁস করতে। 9 আগস্ট আরজিকরের সামনে প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হেনস্থার অভিযোগ DYFI নেত্রী মীনাক্ষীর। দ্রুত তদন্ত চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, এখন সময় একটি বিরতির। বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। বন্ধে উত্তপ্ত ভাটপাড়া, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি, ঘটনায় আহত এক বিজেপি কর্মী সহ গাড়ির চালক। আর 6 রাউন্ড গুলি চালানোর পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠেছে অর্জুন সিং এর বিরুদ্ধে। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান অর্জুন। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, বিক্ষোভ মিছিল থেকে হিংসা, আগুন, ভাঙচুর, দিনের শেষে বিজেপির ডাকে বাংলা বন্ধ। সকাল থেকে বিজেপির বন্ধ ঘিরে দফায় দফায় উত্তেজনা, রেল সড়ক অবরোধ, তৃণমূল বিজেপির বচসায় ধুন্ধুমার। বন্ধ ঘিরে যখন বিভিন্ন প্রান্তে ধুন্ধুমার পরিস্থিতি, তখনই ব্যারাকপুর লাগোয়া ভাটপাড়ায় ঝরল রক্ত, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি, একই সঙ্গে বোমাবাজি ঘিরে তুমুল উত্তেজনা। ঘটনায় বিজেপি নিশানা করে শাসক তৃণমূলকে। বিজেপির ডাকা বন্ধে রক্তাক্ত ভাটপাড়া, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, গাড়িতে ফায়ার করেছে, রবি সিং কে গুলি লেগেছে ও আর একটা ছেলেকে গুলি লেগেছে, গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে, আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি, নিমেষে ভাইরাল ভিডিও, বিজেপির একাধিক হ্যান্ডেল থেকে একের পর এক শেয়ার।
গাড়ির কাজ ভেদ করে গুলি লাগে গাড়ির চালকের কপাল ঘেঁষে বেরিয়ে যায় গুলি। ঘটনায় আহত হন আরও এক বিজেপি কর্মী রবি সিং। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান অর্জুন সিং এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। পুলিশের সামনে কিভাবে এই ঘটনা? পুলিশ পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। ভাটপাড়ায় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর, তৃণমূলকে লাগাতার নিশানা বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল মানে গুন্ডা পুলিশ আর বোমা বন্দুক। এক্স এমপি তিনি হচ্ছেন এক নম্বরের মিথ্যাবাদী। ডাক্তার কনফার্ম করেছে কোন রকম গুলি চলেনি আর কোন রকমের গুলিতে কেউ আহত হয়নি। এই একটা মিথ্যে হাওয়া ছড়ানোর পুরো বাংলার বুকে, এটা অর্জুন সিং এরই কাজ। এই জায়গায় বোঝাই যাচ্ছে যে এটা একটা মিথ্যে আরোপ। কিছু লোক এখানে আরো সিআইএসএফ গার্ড নেওয়ার প্রচেষ্টায় এই ধরনের মিথ্যে আরোপ তৈরি করার চেষ্টা করছে। মুখোমুখি অর্জুন শ্যাম অনুগামীরা, পুলিশ কর্তার সঙ্গে বচসা অর্জুন সিং এর। বেলা বাড়তেই ভাটপাড়ায় ফের অশান্তি। মেঘনা মোড়ে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর অনুগামীদের মধ্যে হাতাহাতি। অর্জুন পক্ষের তরফে জয় শ্রীরাম স্লোগান, দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। পুলিশের সঙ্গে অর্জুন সিং এর বচসায় নতুন করে অশান্তির আজ ভাটপাড়ায়। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরও একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে পানিহাটিতে। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি দিয়েছেন এলাকার বাসিন্দারা। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ভোলা থানার পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এবং কাঠগড়ায় এক বিজেপি নেতা ইতিমধ্যেই ঘটনার ওই অভিযুক্ত বিজেপি নেতা তাকে গণপিটুনি দেয় এলাকার বাসিন্দা। একদমই তাই, পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর, এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একবারে গণপিটুনি দেওয়া হয়েছে। এলাকার মানুষজন তাকে মারছে দেখতে পাচ্ছেন, এবং যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর, এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং তা নিয়েই, এবং ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, বিজেপি নেতা স্পন্দন দাস, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কালীগঞ্জ থেকে একটি নার্সকে কিন্তু তার বাড়িতে নিয়ে আসেন পরিষেবার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাত্রিবেলা ধরে কিন্তু সেই নার্সের উপরে যৌন নির্যাতন করেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই মহিলা নার্সও কিন্তু পরিষ্কারভাবে সেই অভিযোগ করেছেন। এবং এই গোটা ঘটনা যখন চলে, তখন ভোর রাতে কিন্তু সেই মহিলা নার্স তার বাড়ি থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তার নিজস্ব যে বাসস্থান টালিগঞ্জে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় কিন্তু সেই বিজেপি নেতা স্পন্দন দাস কিন্তু তার পিছু নেয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি তেড়ে ফেলেন এবং এলাকাবাসীদেরকে ডেকে কিন্তু গোটা ঘটনাটা জানায়। তারপরে কিন্তু এলাকাবাসীরা সেই স্পন্দন দাসকে হাতে নাতে ধরে নেয়। সেই বিজেপি নেতা পালিয়ে যাবার চেষ্টা করে, তার চেষ্টা করার পর এলাকার মহিলাটা তাকে ফের হাতে নাতে ধরে কিন্তু গণপিটুনি প্রহার করে, এবং এই যে ঘটনা ঘটায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা অঞ্চলে, অর্থাৎ পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পল্লী অঞ্চলে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে কিন্তু ঘোলা থানার পুলিশ কিন্তু উপস্থিত হয়, এবং অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।